বর্তমানে গিরিশ ভবন নামে পরিচিত সকলের কাছে। কলকাতার ইতিহাস নিয়ে চর্চা চললে স্বাভাবিকভাবেই উঠে আসে বাংলা নাটকের আদি যুগের কথা, উঠে আসে বাংলা নাটকের জনক গিরিশচন্দ্র ঘোষের নাম, যার হাত ধরে একসময় নতুন করে পথ চলতে শেখে সেই যুগের মঞ্চাভিনয়। এই মহান লেখক, অভিনেতা ও পরিচালক থাকতেন উত্তর কলকাতার বাগবাজারে। বল্লভপাড়া মোড় পেরিয়ে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ধরে বাগবাজারের দিকে খানিকটা এগোলে রাস্তার মাঝেই পড়বে গিরিশচন্দ্র ঘোষের বাড়ি। বাড়ির সামনে রাস্তাটি তার নামেই নামাঙ্কিত, গিরিশ অ্যাভিনিউ। বহু নাটক পরিকল্পনার সাক্ষী এই ভিটে। এখানে বসেই একের পর এক নাটকের জন্ম দিয়েছেন গিরিশচন্দ্র ঘোষ। এখানেই রাখা রয়েছে তার ব্যবহৃত বিভিন্ন জিনিস, রয়েছে নানান দুষ্প্রাপ্য বইও। বাগবাজারের সঙ্গে শিল্প সংস্কৃতির যোগ বহুদিনের। বাগবাজার নিয়ে স্থানীয় মানুষের গর্বের অন্ত নেই, তাদের বক্তব্য মনীষীরা তো আছেনই। বাগবাজার নাম কিনেছেন রসগোল্লাতেও। নবীনচন্দ্র দাসের হাত ধরেই জিআই আদায় করেছে বাংলার রসগোল্লা। এমন এক জায়গায় নাট্যাচার্যের বাড়ি অবশ্যই একটি ল্যান্ডমার্ক।